দেখো না তারা কি করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কত বড় ধোকায় পতিত আমরা, কত বড় ধোকা দিয়ে আমরা খাচ্ছি। তারা আমাদেরকে আগ থেকেই কি করে দিছে, মাইনাস করে দিছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। অথচ তারাই হলো সবচেয়ে বড় বড় হিউম্যানিজমের ধ্বজাধারী, মানবতাবাদী ধর্মের সৃষ্টিকর্তা হলো তারা। বলে না মানবতাই হলো সবচেয়ে বড় ধর্ম। তারা আমাদেরকে মানুষের কাতার থেকে বাতিল করে দিছে, কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন, যদি সকল ধর্মের সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতা হয়, সকল ধর্মে ধর্মের লোকদের সম্প্রতি সম্প্রীতি হয়, শান্তি হয়, তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম হওয়া উচিত ছিল, ঠিক কিনা? ও আমার বাবারা, ও আমাদের চাচারা, ও আমাদের প্রতিবেশীরা, ও আমাদের সমাজবাসীরা, ও আমার সমাজের প্রতিনিধিরা, ও আমাদের সমাজের নেতা নেত্রীরা, শুনে রাখো, তোমরা আল্লাহ ছাড়া যাদের পূজা করো, আল্লাহ ছাড়া আল্লাহর সাথে যাকে শিরিক করো, তাদের থেকে এবং তোমাদের থেকে আমরা সম্পর্ক ছেদ করলাম। সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাইতেছে না সম্পর্ক ছেদ শিখাইতেছে? কথা কয় না, আপনারা কথা বলেন না কেন? গণতন্ত্রের বিরুদ্ধে যায়, নিজের নেতার বিরুদ্ধে যায়, নিজের নেত্রীর বিরুদ্ধে যায়, নিজের পছন্দের মানুষের বিরুদ্ধে যায়, এই জন্য কথা পছন্দ হয় না? কথা যদি কোরআন সুন্নাহ মুয়াফিক হয়, যার বিরুদ্ধেই যাক অবশ্যই পছন্দ হতে হবে। কোরআন হাদিসের আলোকে কথা বলতে হবে, কোরআন হাদিসের বাইরে কথা বলার কোনো সুযোগ নাই। আমরা নবীর ওয়ারিস, নবীর ওয়ারিসদেরকে টাকা পয়সার ওয়ারিস বানাই নাই। গাড়ি আর বাড়ির মালিক হবো, এসি গাড়িতে চলবো, কোটি কোটি টাকা কামাবো, বাড়ির পরে বাড়ি, গাড়ির পরে গাড়ি বানাবো, আরামায়েশে থাকবো, এটার জন্য নবীর ওয়ারিস না। নবীর ওয়ারিস নবী দ্বীনের জন্য কোরআন হাদিস আসমানি ইলম যেভাবে আরোহণ করেছেন এবং বিতরণ করেছেন, ওই কাজের দায়িত্ব আমাদের। ওয়াল আম্বিয়াউ লাম ইউয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা বাল ওয়াররাসাহুমুল ইলম। আম্বিয়ায়ে কেরাম টাকা পয়সার ওয়ারিস বানায় না, এলমে ওহির ওয়ারিস বানায়। এলমে ওহি বলতেছে, ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা। ও বাবারা, ও চাচারা, ও সমাজ প্রতিনিধিরা, ও সমাজের দলনেতারা, ও নেতা নেত্রীরা, তোমাদের সাথে আর আমাদের সাথে আজ থেকে নিয়ে চির শত্রুতা এবং চির দুশ্মনী। কতদিন পর্যন্ত? যতদিন না তোমরা আবার এক আল্লাহর উপরে কি না আনবা, ইমান না আনবা। ইমান আনা পর্যন্ত তোমাদের সাথে বন্ধুত্ব হবে না। হ্যাঁ, তোমাদের থেকে আমরা কখনো অন্যায় ভাবে মারামারি করব না, অন্যায় ভাবে কাটাকাটি করব না, তোমরা তোমাদেরটা নিয়ে থাকো, আমরা আমাদেরটা নিয়ে থাকি। ওয়ালা আবুদু মা তাআবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। তোমরা যেটার পূজা করো সেটারও আমরা পূজা করব না, আবার আমরা যার ইবাদত করি তোমরাও সেটা গ্রহণ করবে না, না করতে পারো, কিন্তু আমরা তোমাদেরটাকে স্বীকৃতি দিব না। স্বীকৃতি দেওয়া পাইলেন কোথায় আপনি? এই কাজ করা যাবে? কখনো করা যাবে না। কোরআন হাদিসের কথা বললে, আল্লাহর দ্বীনের কথা বললে, শরিয়ার কথা বললে, খেলাফার কথা বললে, মানহাজি বলে গালি দেওয়া, বেয়াদব বলে গালি দেওয়া, যে হাটাদারি আর পটিয়ার সকল ছাত্ররা বেয়াদব, নাউজুবিল্লাহ। আজকে এখানে এক মুরব্বিকে আমি জিজ্ঞেস করলাম, 80 সালে হাটাদারি থেকে, 80 সালে আমার জন্মেরও আগে, কথা বোঝেন নাই, আমার জন্ম হইলো 85-তে, উনি 80 সালে হাটাদারি থেকে কি হয়েছে আরে গেছে। ওনারে বললাম, হুজুর আপনারা তো নাকি সব বেয়াদব, হাটাদারি থেকে বেয়াদব তৈরি হয়। যে বেয়াদব তার মুখ থেকে এই বেয়াদব শব্দ বাইর হয়। কে বলছে? হুজুর বলছে, আমি বলিনি। সতর্ক হয়ে যান। কিন্তু খেলাফা, এমারা, শরিয়া, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না, আমরা খেলাফায় বিশ্বাস করি, আমরা মানব রচিত সংবিধান মানি না, আমরা আল্লাহর দেওয়া সংবিধান মানি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লাহুল খালকু ওয়া লাহুল আমরু। যার সৃষ্টি তার বিধান চলবে, কোনো মানব রচিত বিধান চলবে না।
মানব রচিত বিধান কারণে তো আজকে খেলাফার কথা বুঝে আসে। খেলাফা প্রতিষ্ঠা করা যে ফরজ ওয়াজিব, খলিফার অধীনে থাকা এটা এখন বুঝে আসতেছে, কথা বুঝতেছেন? কেউ বলতেছে খেলাফা আবশ্যকীয় না, কেউ বলতেছে মূর্তি বানান, কেউ বলতেছে মূর্তি পূজা করেন, কেউ বলতেছে মূর্তি পাহারা দেন, কেউ আলেম ওলামা তালেব এলেমদেরকে দালাল ভাবে বেয়াদব বলে দিচ্ছে, কেউ বলতেছে গণতন্ত্রই জিহাদ, বুর্দাওয়াই বলে জিহাদ, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর কাছে আমরা পানা চাই, এই ধরনের বিভ্রান্তি, এই ধরনের তাহরিফ থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। যারা আমাদের নেতৃস্থানীয় আসনে বসে আছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে আরো বেশি দায়িত্ব সুলভ কথাবার্তা বলার তৌফিক দান করেন। দলিল হলো ইসলামের কয়টা? চারটা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই বাবারা মুখস্থ করো, শরীয়তের দলিল, শরীয়তের মূলনীতি কয়টা? চারটা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই চার দলিলের ভিত্তিতে যেই ব্যক্তি ওয়াজ করবে, বয়ান করবে, পীরগিরি করবে, যে কোনো কাজ করবে, সিয়াসত চালাবে, রাজনীতি করবে, শুধু তাদেরকেই আমরা অনুসরণীয় অনুকরণীয় হিসাবে গ্রহণ করব। এই চার দলিলের বাহিরে অন্য কোনো তন্ত্র, অন্য কোনো মন্ত্র, অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতবাদ, অন্য কোনো ব্যক্তিগত চিন্তা, অন্য কোনো গোষ্ঠীগত চিন্তা, অন্য কোনো দলান্ধতা, অন্য কোনো পীরান্ধতা, অন্য কোনো শায়খন্ধতা, এগুলোকে আমরা মানব না, আদর্শ হিসেবে নিব না। তরি আছেন তো? কথা মনে বুঝতেছেন না আপনারা? আমার কথা বুঝতেছেন? ওয়াল্লাযীনা কাফারু বাযুহুম মাওলিয়াউ বাযু। ও আমার বান্দা বান্দিরা, তোমরা তো বুঝতেছ না, যারা কাফের, যারা মুশরিক, তারা বেঈমান, তারা একে অপরের ওলি। দেখো না তারা কি করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কত বড় ধোকায় পতিত আমরা, কত বড় ধোকা দিয়ে আমরা খাচ্ছি। তারা আমাদেরকে আগ থেকেই কি করে দিছে, মাইনাস করে দিছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। অথচ তারাই হলো সবচেয়ে বড় বড় হিউম্যানিজমের ধ্বজাধারী, মানবতাবাদী ধর্মের সৃষ্টিকর্তা হলো তারা। বলে না মানবতাই হলো সবচেয়ে বড় ধর্ম? তারা আমাদেরকে মানুষের কাতার থেকে বাতিল করে দিছে, কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন? যদি সকল ধর্মের সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতা হয়, সকল ধর্মে ধর্মের লোকদের সম্প্রতি সম্প্রীতি হয়, শান্তি হয়, তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম হওয়া উচিত ছিল, ঠিক কিনা? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ, এটা কি হয়েছে? না, মুসলিমকে বাদ দিয়ে দিছে আগ থেকেই। তুমি আর আমি তো বুঝতেছি না, তুই আর আমি কই না, ওরা আমাদেরকে যতই দুশ্মন বলুক না কেন, তারাই আমাদের একেবারে কাছের বন্ধু, আমাদের জিগারি বন্ধু। জিগারি বন্ধু গুলি করে তার কাঠার মধ্যে ঝুলাইয়া দেয়, এরপরেও কয় প্রাণের বন্ধু, জানের স্বামী। কয়রা কয়েছে কি কয় নাই, আপনারা কথা বলেন না। সীমান্তে প্রতিদিন, প্রতি মাসে, প্রতি সপ্তাহে বাঙালিদেরকে, মুসলমানদেরকে হত্যা করা হয়েছে কি হয় নাই, এরপরেও কয় তারা আমাদের ভালো বন্ধু। আল্লাহ কয় কাফির মুশরিক তোমাদের কি হইতে পারে না রে, বন্ধু হইতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, হে ঈমানদারেরা, যারা নিজেদেরকে মুমিনের দাবি করো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা তোমাদের অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করিও না। বাযুহুম আউলিয়াউ বাযু, তারা একে অপরের বন্ধু। এই কে বলছে, কথা বলেন? আর ইহুদি খ্রিস্টানরাই আমাদেরকে ধোকা দেয়, সাম্প্রদায়িক সম্প্রীতির নামে আমাদেরকে সেকুলার বানাইতে চায়। এই মুসলমান, সকল ধর্মকে সঠিক মনে করলে আপনি তৎক্ষণাৎ নাস্তিক হয়ে যাবেন। আমি ওদেরকে বললাম, কাদেরকে? যারা আমাকে গুম করছে। ওয়াজের আগে পিছে খেয়াল রাখতে হবে তো, কোন জায়গা থেকে কোথায় যাচ্ছি, আমাকে লটকায় কারেন্টের শর্ট দিয়ে কি বলতেছে। ইসলামই একমাত্র শরীক ধর্ম, এটা বলা যাবে না। কেন? কারণ গণতন্ত্র দিয়ে দেশ চলতেছে। আফসোস, আমরা বুঝি না গণতন্ত্রের অর্থ,
তারা ঠিকই গণতন্ত্রের হাসিয়া বাইনা সুতুর সহ মুখস্ত করে অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে এরপরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আসছে, গণতন্ত্র রক্ষা করতে আসছে। তারা কেউ বলে আমরা গণতন্ত্র রক্ষা করেছি, আর কেউ বলে আমরা গণতন্ত্র উদ্ধার করতেছি, আমরা ইসলামী শরিয়া কোরআনী শাসনে বিশ্বাসী না। নাউযুবিল্লাহ মিন যালিক। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়, আর আমরা বলি হ্যাঁ যে না গণতন্ত্র দিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব। কেমনে করবেন? ওরা বলতেছে গণতন্ত্রের মূল মন্ত্র সকল ধর্ম সঠিক। আমি বললাম যে তাহলে করস পায়ার দিয়ে দেন, এই কথা বলতে পারবো। করস পায়ার নিতে প্রস্তুত আছে, কিন্তু সকল ধর্ম সঠিক এই কথা বলতে প্রস্তুত নাই। ইয়ে সর কাটা সকতা হুঁ লেকিন ঝুকা নহীঁ সকতা। আল্লাহর তাওহীদের ব্যাপারে, ইমানের ব্যাপারে, একত্ববাদের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে কোন প্রকার কম্প্রোমাইজ চলবে না। ইমানের ব্যাপারে কোন প্রকার নেতা নেত্রী বুঝি না। ইমানের ব্যাপারে কোন আকাবের আর আসলাফ বুঝি না। যেই ইমানের অপব্যাখ্যা করবে, ইসলামের অপব্যাখ্যা করবে, কোরআন সুন্নাহ বিরোধী কোন মতবাদ উম্মার মধ্যে ছড়িয়ে দিতে চাইবে, তার টুটি ছেপে ধরা উম্মার ওলামায়ে কেরামের দায়িত্ব, সচেতন ওলামায়ে কেরামের এটাই দায়িত্ব। এতে মানহাজি বলুক, এতে উগ্রবাদী বলুক, একায় সন্ত্রাসী বলুক, এতে হ্যাঁ অতি জজবাতী বলুক, যে শব্দই লাগাক না কেন, আমরা আমাদের নবীওয়ালা দায়িত্ব থেকে, আল্লাহ প্রদত্ত দায়িত্ব থেকে এক ইঞ্চি পিসপা হব না। ইম্মা শাহাদা ইম্মাল খিলাফা। আমরা খিলাফায় বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী না। এই বলেন আমরা কিসে বিশ্বাসী? এই সবাই বলেন আমরা খিলাফায় বিশ্বাস করি। বলেন বলেন সবাই বলেন আমরা খিলাফায় বিশ্বাস করি। কথা কয় না, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না। গণতন্ত্রের দিন শেষ। বলেন গণতন্ত্রের দিন শেষ। খেলাফতের বাংলাদেশ। বলেন গণতন্ত্রের দিন শেষ। গণতন্ত্রের দিন শেষ। খেলাফতের বাংলাদেশ। গণতন্ত্রের দিন শেষ। এরপরেও গণতন্ত্রে যাইবেন? গণতন্ত্র কি বলে জানেন? গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণের ভিতরে সোর আছে, বাটপার আছে, মাস্তান আছে, নাস্তিক আছে, মুরতাদ আছে, বেইমান আছে, সাইল সোর, ডাইল সোর, করোনা ভাইরাস আছে, তেল সোর আছে না নাই বলে এই সোরদের ক্ষমতা আইন বলে চলুন। এই তেল সোর, ডাইল সোর, ওই বেগম পাড়ায় বাড়ি বানানেওয়ালা, ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ ব্যাংকের টাকা সোর, এনসিসি ব্যাংকের লোপাটকারী, হ্যাঁ হলমার্কের সাথে জড়িত, এরা যে আইন করবো সে আইন বলে পবিত্র, সেই সংবিধান বলে মহান সংবিধান। বুঝেন কিছু আপনারা?